একটা বাকুড়ার জগদল্লা পঞ্চায়েত, এই পঞ্চায়েত হচ্ছে বিজেপি শাসিত, তার প্রধানের বাবা, তার নাম চলে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। শাসক দল তৃণমূল অভিযোগ করছে একেবারে প্রভাব খাটিয়ে এই নাম ঢোকানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। পুরোটা আমরা জানবো, পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সরাসরি। একবার বিস্তারিত জানাও পূর্ণেন্দু, যে কিভাবে যোগ্য না হওয়া সত্ত্বেও প্রধানের বাবার নাম ঢুকে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনায়। দেখো, যেটা প্রধান জানাচ্ছে যে 2018 সালে তাদের কোনো তথ্য নেই, কিন্তু প্রধান যেটা জানাচ্ছে যে যখন লিস্টে নাম দেখতে পাই সে সর্বাধিক গরিব বড় আধিকারিকদেরকে জানাই যে আমাদের পাকা বাড়ি রয়েছে, এই বাড়ি আমার লাগবে না। কিন্তু শাসক দল পুরোটা রাজনীতি করছে এই বিজেপি পরিচালিত পঞ্চায়েত এবং আমাকে কালিমালিপ্ত করার জন্য শাসক দল চক্রান্ত করছে। অপরদিকে তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পঞ্চায়েত প্রধান নিজে প্রভাব খাটিয়ে তার বাবার নামে এবং এই যে আবাস যোজনার বাড়ি সেই তালিকায় নাম রেখেছে। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন বর্ধমানের রায়ান পঞ্চায়েতে, যে অভিযোগ সামনে এসেছে। আমি বলছি রানা, এ তো একটু আগে সোনারপুরের ছবি দেখাচ্ছিলাম যেখানে পূর্ত কর্মাধ্যক্ষের মা এবং ছেলের নাম, এখানে তো 7-7 জনের নাম রায়ান পঞ্চায়েতের যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদের তালিকায় নাম রয়েছে, তারাও কি জানতেন না? দেখো, তোমাকে প্রথমেই যে তথ্যটা বলে রাখি যে এই যে আবাস যোজনা, এটা নিয়ে কিন্তু বিতর্কিত বেশ কিছু নাম বেরিয়েছে। প্রথমেই যেটা আমরা জানি, পূর্ব বর্ধমানের সাকারি 1 নম্বর পঞ্চায়েত সেখানকার উপপ্রধান, তার কিন্তু বিলাসবহুল তার বাড়ি রয়েছে, তার নাম ছিল, তার পরিবারের নাম ছিল। রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তারও বাড়ি রয়েছে, তারও নাম দেখা গেছে। এবার কিন্তু দেখা যাচ্ছে যে রায়ান পঞ্চায়েতের যে পঞ্চায়েতের সদস্য রয়েছে ফতেমা বিবি শেখ, তার কিন্তু নাম উঠেছে এবং ঝা চকচকে মার্বেল বাড়ি রয়েছে তার। শুধু তার একার নাম নয়, তার 6 জনের নাম রয়েছে আত্মীয়র, এবং এই আত্মীয়র মধ্যে কে নেই, মা, 2 বোন, দিদি, ভাইয়ের স্ত্রী, কাকিমা, সকলের নাম রয়েছে এবং ঝা চকচকে বাড়ি রয়েছে এই পঞ্চায়েত সদস্যের। বিশাল তার বাড়ি কি করে নাম উঠল, এখানেই কিন্তু প্রশ্ন উঠছে। পঞ্চায়েত সদস্য জানাচ্ছেন যে তিনি যখন নাম দেখতে পারেন তখন তিনি নাম কাটানোর জন্য প্রধানকে জানিয়েছেন, কিন্তু বিরোধীরা অভিযোগ করছে তাহলে এতদিন জানালো না কি করে। আরেকটা জিনিস যেটা বলছে যে 2018 সালে যখন এই নাম উঠল আবাস যোজনায়, তারপরেই 5 বছরের মধ্যে কি এমন হলো যে বিলাসবহুল তার বাড়ি হলো ঝা চকচকে মার্বেল বাড়ি? এবং বিরোধীরা বলছে সমস্ত কিন্তু জেনে শুনেই করা হয়েছিল, নিজের আত্মীয়দের, নিজের 2 বোন, দিদি, কাকিমা, ভাইয়ের বউ সবাইকেই করেছিল এবং সম্পূর্ণ জেনে শুনে আজকে ধরা পড়বে বলে একেবারে বিরোধী তরফে এই অভিযোগ করা হচ্ছে যে সম্পূর্ণ জেনে শুনে একেবারে স্বজন পোষণের সংগঠিত অভিযোগ করছে বিরোধীরা।